পুতুলের রাজনীতিতে আসা নিয়ে নতুন খবর জানালো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইদানিং পুতুলের প্রধানমন্ত্রীর সঙ্গে দেশ বিদেশে সমস্ত জায়গায় পাওয়া যাচ্ছে তাকে রাজনীতির অঙ্গনও। তে প্রধানমন্ত্রীর অবস্থিতে কি পুতুল রাজনীতি আসতে চলেছে আওয়ামী লীগের? তে চলুন এবার সেই সংবাদ নিয়ে চলে আসলাম। পুতুলের রাজনীতি আসা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে দেশে বিদেশে সার্বক্ষণিক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যায়। অনেকে মনে করছেন প্রধানমন্ত্রী তাকে রাজনীতির অনেক বিষয় শেখাচ্ছেন, তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পুতুলের রাজনীতিতে আসার সম্ভাবনা খুবই কম। তবে শুক্রবার 22 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বাংলাদেশের জাতিসংঘ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্বে সাইমা ওয়াজেদ পুতুল দলের নেতৃত্বে আসছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের প্রধানমন্ত্রী বলেন তার নেতৃত্বে আসার সম্ভাবনা খুবই কম, ভবিষ্যতে কে নেতৃত্ব আসবে সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে, আর আমার দল ছেলে মেয়েকে শিক্ষা দিয়েছি, তাদের শিক্ষাটাই একমাত্র সম্পদ, তাদেরকে বলেছি যে শিক্ষা দিয়েছি সে শিক্ষা অনুযায়ী দেশের কল্যাণে কাজ করতে। প্রধানমন্ত্রী বলেন সাইমা ওয়াজেদ পুতুল একজন অটিজম বিশেষজ্ঞ, সারা বিশ্বে তিনি অটিস্টিক শিশুদের অধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে, এছাড়া আজকে যে ডিজিটাল বাংলাদেশ গড়েছি এই ডিজিটাল বাংলাদেশ জয়ের কাছ থেকে শেখা, জয় আমাকে এ ব্যাপারে সব রকম পরামর্শ দিয়েছিল। তে বন্ধুরা, অবশেষে সেই প্রধানমন্ত্রী বললেন যে সাইমা ওয়াজেদ জয় পুতুল যে রাজনীতিতে আসার সম্ভাবনা খুব কম, কিন্তু তিনি কখনো এটা উড়িয়ে দেন নাই, কারণ তার পরবর্তীতে রাজনীতিতে সাইমা ওয়াজেদ জয় পুতুল আসতে পারে এবং সন্তানকে তিনি শিক্ষা দিয়েছেন পরবর্তী যে দল এবং দেশের জনগণই ঠিক করবে কে প্রধান কে তার অনুপস্থিতে ক্ষমতায় থাকবে। তে এই বিষয়ে আপনারা কোনটা চান অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। সে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।